উফ, আর পারি না, হার মাস একেবারে ভাজা ভাজা হয়ে গেল। একে তো জমপুরিতে পাওয়ার কাট, সার্ভার ডাউন, নেটওয়ার্ক জ্যাম, তার উপরে আবার জম দূতেদের ধর্মঘট। বলে কি না, দিনে 10 বার মরতে আত্মা আনতে যেতে হলে গাড়ি ভাড়া বাড়াতে হবে, সঙ্গে ওভারটাইমও চাই। এদিকে স্বর্গের অবস্থাও ভালো নয়, মারণ রোগের ছোঁয়া এখানেও পড়েছে। চক্ষু, দানব, দেবতা, অসুর সবাই লাইন দিয়ে চিত্রগুপ্তের খাতায় নাম লেখাচ্ছে। তার উপর গোদের উপর বিস্ফোরা হচ্ছে, অসময়ে ভিড় করা তো লক্ষ লক্ষ আত্মা, কোথায় যে রাখি, একার কতদিক সামলাবো। হতচ্ছাড়া চিত্রগুপ্তটাও 3 দিন পেট ব্যথার অজুহাতে ছুটি নিয়েছে, আজ আসুক একবার, মজা দেখাচ্ছি। এ সময় আবার কার ফোন? স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। হ্যালো, বলুন ব্রহ্মদেব। হ্যাঁ, আপনি তো সবই জানেন, এবার কিছু একটা উপায় বার করুন, না হলে মৃত মানুষের আত্মায় স্বর্গ ভরে যাবে। কি বললেন? গতকাল থেকে আপনার সর্দি জ্বর, গলা ব্যথা, কিন্তু একটা শুনুন, হ্যালো, যা কেটে দিল, এবার কি হবে? হ্যাঁ, বিষ্ণু ভগবানকে ফোন করি। ওনার নাম্বারটা যেন কোথায়? হতচ্ছাড়া চিত্রগুপ্ত ছুটিতে থেকে আমায় শান্তি দেবে না। হ্যাঁ বলো, কি হয়েছে? পেটের ব্যথা কি মাথায় উঠেছে? কি বললে? বিষ্ণু ভগবান কোয়ারেন্টাইনে? তাহলে তো ওনাকে পাওয়া যাবে না, আর উনি ফোনও ধরবেন না। না 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 না, মহেশ্বরকে বলে কোনো লাভ নেই, আর তাছাড়া কৈলাসে কোনো মোবাইল টাওয়ারও নেই, এখন যা করার আমাকেই করতে হবে। মনে মনে বিষ্ণু ভগবানকে ডাকি, যদি উনি সাড়া দেন। ওম শুক্লাং বরধরং বিষ্ণুং শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বধরং ধায় সর্ববিঘ্ন প্রশান্তায়। হে প্রভু, পথ দেখাও প্রভু, পথ দেখাও। পেয়ে গেছি, পেয়ে গেছি। তাহলে প্রভুর কথা মতন সমস্ত জমদূতকে মরতে ভ্যাকসিনের প্রচারের জন্য পাঠিয়ে দিই। আমাদের স্লোগান হবে, 2টি ডোজ ভ্যাকসিন, জীবন করোনা। এতে না আসবে অসময়ে মৃত্যু, না হবে আত্মার ভিড়, আমার সব প্রবলেম সলভ। আপনারাও নিজের ভ্যাকসিনের 2টো ডোজ নিয়ে নিন এবং অন্যদেরও ভ্যাকসিন দেবার পরামর্শ দিন, এতে আর সহজে আমার মুখোমুখি হতে হবে না। আরেকটা কথা চুপি চুপি বলি, পারলে কিছু ভ্যাকসিন স্বর্গেও পাঠিয়ে দিন, স্বর্গের অবস্থা একদম ভালো নয়।